দর্শকবৃন্দ, আপনারা দেখছেন হাওড়ায় গিয়ে। আমরা রয়েছি বর্তমানে সাঁকরাইলের বেলবেডিয়া জুট মিলে। প্রায় 1962 সাল নাগাদ এই পোড়া মিলে আগুন লেগেছিল, সেই থেকে নাম ছিল পোড়া মিল। আবার নতুন করে সুসজ্জিত ভাবে বিভিন্ন পার্টে বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়, কিন্তু সেই পোড়া মিলে আবার আগুন লাগলো। এই দিকটা ভালো চলছে, তাপ এখানে কি আসছে। সেইটাই তো হচ্ছে, ফায়ার ব্রিগেড কি খবর দিয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জেনে নেব আগুন লাগা কখন লাগলো বা কিভাবে লাগলো, কখন কিভাবে আগুন লাগলো। প্রায় 4:30 নাগাদ আমি এটা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ভীষণ একটা ধোঁয়ার কুণ্ডলি উঠছে, তাই থেকে বুঝতে পারলাম হঠাৎ একটা হয়তো আগুন টাগুন লেগেছে। এবং এটা বোঝা যাচ্ছিল মিলের ভিতরেই একটা যে শ্রমিক থাকে তারা ছড়াছড়ি করছিল। তারপরে আমি খবর পেলাম যে এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, মূলত পাটের গুডাউনে অগ্নিকাণ্ডটা ঘটেছে। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 37টার মতো কারখানা আছে, ছোট ছোট ইউনিট। তার মধ্যে একটাই পাটের কারখানা ছিল, ছোট ইউনিট, মূলত আগুনটা তাইতেই লেগেছে। এখনো পর্যন্ত জানা যায় আগুনের কারণ সম্পর্কে কারখানার মালিক বা কেয়ারটেকার এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি। তবে সাঁকরাইল থানা পুলিশ অনেক তৎপরতার সঙ্গে 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 এখানে এসে যায়। আগে এলে আরো ভালো হবে।